আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভিন্ন ধর্মের ট্রফিক্স নিয়ে আপনাদের সমীপে উপস্থিত হয়েছে। আজকের বিষয়বস্তু হচ্ছে শত্রু দমন বা শত্রুকে বিনাশকরণ মন্ত্র। তো আজকে যে প্রক্রিয়াটা বলবো, এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি হচ্ছে আপনার শত্রুকে বিনাশ করতে পারবেন, একেবারে ধ্বংস করে ফেলতে পারবেন, বা আপনার দুশ্মনকে পরাস্ত করে ফেলতে পারবেন। অর্থাৎ এক কথায় শত্রুকে বিনাশ করার জন্য এটি একটা অদ্ভুত মন্ত্র বলতে পারেন। তো এটা প্রক্রিয়া পদ্ধতি সহজ আছে, আপনারা সহসায় এটা করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তবে আগেই বলে নিই, এটা কিন্তু হচ্ছে প্রকৃত অর্থে একটা বাণবিদ্যা বলতে পারেন। তো সেক্ষেত্রে এ বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে বা এ বিষয়ে যদি পূর্ব জ্ঞান আপনার না থাকে, তাহলে এটা অ্যাপ্লাই করা যাবে না, কারণ এইগুলো খুবই সেন্সিটিভ বিষয়বস্তু। দেখা যাচ্ছে আপনি বাণবিদ্যাগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে যদি সাবধানতা অবলম্বন না করেন, ওইটা কিন্তু আপনার নিজের উপরেও তাসির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই কোনো তান্ত্রিক গুরুর নিকট থেকে এ বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন, বা বাণবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্পর্কে সাম্য জ্ঞানের অধিকারী হওয়ার পরে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এটা আগে আপনাদেরকে সাজেস্ট করব না, এটা প্রত্যেকের জন্য নয়, তবে আপনারা শিখে রাখতে পারেন। তো চলুন আগে মন্ত্রটা পড়ে নিই এবং এর নিয়ম সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে যে প্রয়োগ পদ্ধতি দেবো, এর মাধ্যম দিয়ে আপনার শত্রুকে আপনি কয়েকদিনের ভিতরেই হচ্ছে বিনাশ করে ফেলতে পারবেন, চিরতরে একেবারে ধ্বংস করে ফেলতে পারবেন। তো চলুন মন্ত্রটা পড়ে নিই। মন্ত্রটা হচ্ছে কাহের জালি দফাকুন সার, অমককে নাশ করি অঙ্গ সার খার, রুহু টানে আজরাইল অঙ্গ টানে মাটি, অমককে হালাক কর কাহের বাহুর মাতি, না বাসে তার দেহতনু না থাকে তার জান, কাহের জালি কুফুবানে খাই অমকের পান, কাহের জালি কুফুবান কুন কুন সেহেরান হু। আবারও পড়তেছি, কাহের জালি দফাকুন সার, অমককে নাশ করি অঙ্গ সার খার, রুহু টানে আজরাইল অঙ্গ টানে মাটি, অমককে হালাক কর কাহের বাহুর মাতি, না বাসে তার দেহতনু না থাকে তার জান, কাহের জালি কুফুবানে খাই অমকের প্রাণ, কাহের জালি কুফুবান কুন কুন সেহেরান হু। তো এটার প্রয়োগ পদ্ধতি কীরকম সে সম্পর্কে আসুন জেনে নিই এবং বুঝে নিই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে বিষয়গুলো হচ্ছে আপনারা নিয়ম বুঝতে পারেন না বা নিয়মের ক্ষেত্রে হচ্ছে ভুল করে থাকেন, সেই বিষয়টা হচ্ছে আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন। আর যদি বুঝতে না পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে, 01878040723, 01878040723। এইখানে আপনারা মেসেজ করে যে বিষয়গুলো বুঝতে পারতেছেন না, এখানে স্পষ্ট করে হচ্ছে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আপনাদের মেসেজের উত্তর দেওয়া হবে। তবে ভুল ভালভাবে অ্যাপ্লাই করে আর কি আমার চ্যানেলের দোষ দিবেন না, বা দেখা যাচ্ছে অনেক মন্ত্রই দিয়ে থাকে যেইগুলো হচ্ছে আপনারা না বোঝার কারণবশত হচ্ছে ভুল অ্যাপ্লাই করার ফলে এতে কোনো কর্ম, অর্থাৎ এতে কোনো হচ্ছে সাকসেসফুল রেজাল্ট আপনারা পেয়ে থাকেন না। সেক্ষেত্রে হচ্ছে যারা কাজ করার আগে আমাকে নক দেয়, ভালো করে বুঝে নেয়, তাদের ক্ষেত্রে হচ্ছে কাজটা কিন্তু ফুলফিলভাবে তারা করতে পারে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে বিষয়গুলো বুঝবেন না, অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সম্পূর্ণরূপে জ্ঞাত হয়ে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করবেন। আর যারা সহসা ভিডিও দেখে বুঝতে পারেন, তাদের ক্ষেত্রে হচ্ছে অতি সহজেই তারা হচ্ছে কার্য হাসিল করতে পারবেন। তো যাই হোক, চলুন আমরা হচ্ছে এর নিয়ম সম্পর্কে হচ্ছে আগে জেনে নিই। তো এই মন্ত্রটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে বট গাছের হচ্ছে ডাল লাগবে। ডাল বলতে বট গাছের পাতা বা বট গাছের হচ্ছে ডালপালা বা খড়ি, এক কথায় বলতে পারেন জ্বালানি লাগবে। তো জ্বালানি অবশ্যই বট গাছের ডাল বা পাতা, যেটা বলেন শুকনো পাতা বা শুকনো ডাল হতে হবে, যাতে সহসায় আগুন বা অগ্নি প্রজ্বলিত করা যায়, আগুন ধরানো যায়। এরকম একটা হচ্ছে ডাল বা পাতা লাগবে বা গাছের শাখা প্রশাখা লাগবে। তো ওইটা আনায়ন করার পরে হচ্ছে কটু তেল আনায়ন করতে হবে। কটু তেল, ওই কটু তেলের উপরে হচ্ছে এই মন্ত্রটা 171 বার পাঠ করবেন। মন্ত্রটা হচ্ছে 171 বার পাঠ করে 171টা ফুঁক দিতে হবে, অর্থাৎ মন্ত্র একবার করে পাঠ করবেন আর একটা করে ফুঁক দিতে হবে। এভাবে 171 বার পড়তে হবে। তো যে বট গাছের ডাল বা বৃক্ষে বট গাছ বৃক্ষের ডাল এনেছেন, ওইটায় আগুন জ্বালিয়ে কটু তেলের উপরে 171 বার মন্ত্র পড়ে ওই তেলটা হচ্ছে ওই আগুনের ভিতরে ফেলে দিতে হবে। ওই বট গাছের হচ্ছে ডালপালা যে আগুন প্রজ্বলিত করেছেন, ওইটার উপরে তেলটি নিক্ষেপ করে দিতে হবে। অবশ্যই এইখানে হচ্ছে নাম উচ্চারণ করতে হবে, আপনার শত্রুর নাম উচ্চারণ করতে হবে। অমুক লেখা রয়েছে, অমুকের স্থানে শত্রুর নাম উচ্চারণ করা পূর্বক তার চেহারা কল্পনা করে
এই তেলটি হচ্ছে ওই আগুনের ভিতরে ফেলে দিতে হবে। 171 বার মন্ত্র পাঠ করতে হবে আর 171টা ফুঁক দিবেন, একবার করে পাঠ করবেন আর একটা করে ফুঁক দিবেন। তো এটা হচ্ছে করতে হবে শনিবার দিনে, শনিবার আপনি এটা মোট করতে হবে 3 দিন, শনি রবি সোম। আপনি দুপুরবেলা কাজটা শেষ করে ফেলবেন, দুপুরবেলা কাজটা শেষ করে ফেলবেন। আপনি শনিবারও ওই একই পদ্ধতিতে হচ্ছে বট গাছের হচ্ছে ডালপালার আগুন জ্বালিয়ে এইভাবে কটুতলের উপরে 171 বার মন্ত্র পাঠ করে 171টা ফুঁক দিয়ে এবার হচ্ছে ওই তেলটা আগুনে ফেলে দিবেন শনিবার দুপুরের দিকে, রবিবার দুপুরের দিকে, সোমবার দুপুরের দিকে। এই 3 দিন যদি আপনি করতে পারেন, পরের দিন থেকেই আপনি দেখতে পাবেন আপনার শত্রু জীর্ণশীর্ণ অবস্থা, অর্থাৎ মৃত্যুগামী হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, সে বিনাশ হয়ে যাবে, সে আর টিকে থাকতে পারবে না। তো এটা কিন্তু আমি আবারও বলতেছি খারাপ কাজে অ্যাপ্লাই করা যাবে না, অর্থাৎ অহেতুক আপনি হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না। যদি খুব বিপদে পড়ে যান, দেখা যাচ্ছে কোনো শত্রুর কারণবশত আপনার টিকে থাকা বা বেঁচে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরেও হচ্ছে এই বানবিদ্যা সম্পর্কে আপনাকে সাম্যজ্ঞানী হতে হবে, অর্থাৎ এই বিষয়ে আপনার নলেজ থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং নিজেকেও আত্মরক্ষা করে তারপরে হচ্ছে শত্রুকে মারণ প্রক্রিয়া জানতে হয়, সেক্ষেত্রে অবশ্যই এ বিষয়ে আপনাদের সাম্যজ্ঞান হাসিল করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর প্রক্রিয়া পদ্ধতি, আশা করি আমি বুঝাতে পেরেছি। আর বুঝাতে না পারলে পারে বা বুঝতে না পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01878040723, এখানে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো মেসেজের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।